এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। বন্ধু, আজকে হবে পিএসসি মিসলেনিয়াস এক্সামের জিকে পোর্শনের 4 নম্বর ক্লাস, এবং আমরা 3 নম্বর ক্লাসে এই নোটসটির একটা রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম এই নোটসটি প্রায় 17 থেকে 18 বা প্রায় 20টি চ্যাপ্টার কভার করছে, এবং সেই নোটসটি আমরা অনলাইন স্টোরে অলরেডি আপলোড করে দিয়েছি। সেই নোটস থেকে আর একটি টপিকস অর্থাৎ বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং স্রষ্টা, এই টপিকসটি আজকে আমরা জানব। তো প্রথমেই যে লেখকের নাম আছে অর্থাৎ স্রষ্টার নাম এখানে লেখা আছে, তিনি হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবং এই নারায়ণ গঙ্গোপাধ্যায় কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র সৃষ্টি করেছিলেন, খুব মজাদার চরিত্র সৃষ্টি করেছিলেন। সেই চরিত্রগুলোর নাম কী কী সেটা আমরা এখন জানব। সেই চরিত্রগুলো হলো টেনিদা, যেটা আমাদের সকল বাঙালির ফেভারিট একটা চরিত্র, প্যালা, হাবুল আর ক্যাবলা। যে সমস্ত বন্ধুরা এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজ বা এই সমস্ত গল্প পড়েছো, তারা জানো এই চরিত্রগুলো কতটা মজাদার। তারপরেই যিনি আছেন তিনি হলেন গৌরী কিশোর ঘোষ, তিনি সৃষ্টি করেছেন ব্রজদা এই ক্যারেক্টারটি। প্রেমেন্দ্র মিত্র, তিনি ঘনাদা চরিত্র সৃষ্টি করেছেন। আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী কী চরিত্র সৃষ্টি করেছেন, ইন্দ্রনাথ, সব্যসাচী, রাজলক্ষ্মী, সতীশ, সুরেশ, দেবদাস, মহেশ, গফুর, অভাগী, অন্নদা দিদি, বিজয়া, মহিম এবং অচলা। আর এই চরিত্রগুলোর মধ্যে দেবদাস চরিত্রটি আমাদের সকলেরই জানা। তাছাড়া এই মহেশ যে ছোট গল্প ছিল এবং সেখানেই আরেকটি চরিত্র ছিল গফুর। সুতরাং এই চরিত্রগুলো আমাদের কম বেশি জানা আছে এবং অন্যান্য চরিত্রগুলোও আমরা জানি। এখন আমরা চলে আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী কী চরিত্র সৃষ্টি করেছিলেন সেই সম্পর্কে। তিনি সৃষ্টি করেছিলেন সূর্যমুখী, চন্দ্রশেখর, চঞ্চল কুমারী, নবকুমার, কুন্দন, নন্দিনী, ভ্রমর আর কৃষ্ণকান্ত। এবং তারপরে আমরা চলে আসব আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিভিন্ন গ্রন্থ, উপন্যাস এবং ছোট গল্পের বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা। সেই চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চন্দনা, গোরা, রতন, অমল, চারুলতা, বিহারী, বিনোদিনী, লাবণ্য, অমিত, মিনি, নিরুপমা, বিমলা আর হেমনলিনী। এই সমস্ত চরিত্র তিনি সৃষ্টি করেছেন। আর আমরা চলে আসছি এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি যে সমস্ত চরিত্র সৃষ্টি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হলো সত্যচরণ এবং এই অপু দুর্গা, এটি সকলেরই জানা, দব্রুপান্না, হাজারি ঠাকুর, হরিহর, সর্বজয়া আর ভানুমতী। এই সমস্ত অসাধারণ কিছু ক্যারেক্টার তিনি সৃষ্টি করে গেছেন। এবং সত্যজিৎ রায়, তিনি সৃষ্টি করেছেন ফেলুদা, আমাদের সকলের ফেভারিট ফেলুদা, এবং সেই ফেলুদার আসল নাম হলো প্রদোষ চন্দ্র মিত্র, প্রফেসর শঙ্কু, তপসে, তপেশ রঞ্জন মিত্র, জটায়ু অর্থাৎ লাল মোহন গাঙ্গুলী। এই সমস্ত ক্যারেক্টার তিনি তার বিভিন্ন গল্পে তিনি সৃষ্টি করেছেন। এবং আমরা চলে আসি একেবারে সুকুমার রায়ের কাছে। সুকুমার রায়ের উল্লেখযোগ্য সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পাগলা দাশু, ন্যাড়া, রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, কাকেশ্বর কুচকুচ, হিজি মিজবিজ। এই সমস্ত মজাদার কিছু ক্যারেক্টার তিনি সৃষ্টি করেছেন। আশুতোষ মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন পিন্ডিদা এবং সোনা বৌদি। আর শিবরাম চক্রবর্তীর সৃষ্ট দুটো ক্যারেক্টার হলো হর্ষবর্ধন আর গোবর্ধন। এটি কয়েক বছর আগেই পরীক্ষায় পড়ে গেছে পিএসসি মিসলেনিয়াসের এক্সামে। নিহার রঞ্জন গুপ্ত, তিনি সৃষ্টি করেছেন কিরিটি। আর হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন জয়ন্ত এবং মানিক। শরদীন্দ্র মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন ব্যোমকেশ, অজিত এবং সত্যবতী। সমরেশ বসু সৃষ্টি করেছেন গুগল, বুদ্ধদেব গুহ, তিনি ঋজুদা ক্যারেক্টারটি সৃষ্টি করেছেন, এবং রাজশেখর বসু, তিনি বিরিঞ্চি বাবা, জটাধর বক্সি এবং চাটুর্যে মশাই, এই সমস্ত ক্যারেক্টারের সৃষ্টি করে গেছেন তিনি। সৈয়দ মুস্তফা সিরাজ, তিনি সৃষ্টি করেছেন কর্নেল ক্যারেক্টারটি।
এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনি সৃষ্টি করেছেন পাণ্ডব গোয়েন্দা এই ক্যারেক্টারটি। সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি সৃষ্টি করেছেন কাকাবাবু এই ক্যারেক্টারটি এবং তৈলক্যনাথ মুখোপাধ্যায় ডমরুধর ক্যারেক্টারটি সৃষ্টি করেছে। এই ডমরুধর ক্যারেক্টারটিও খুব মজাদার একটি ক্যারেক্টার। সুতরাং ফ্রেন্ডস, এখানে আমরা কিছু লেখকের উল্লেখযোগ্য সৃষ্ট কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম। আরও প্রচুর লেখক আছে, তাদের সৃষ্ট আরও অনেক ক্যারেক্টার আছে, কিন্তু এতগুলো মাথায় রাখা তো সম্ভব নয়। তাই এখানে কিছু লেখকের ক্যারেক্টার, যেটা তোমাদের একেবারে বেসিক জানতেই হবে, সেটা আমি এখানে দিলাম। এবং আরও এই নোটসটি অনলাইনে স্টোরে আপলোড করা আছে, সেখানে প্রায় 17 থেকে 18টি চ্যাপ্টার একেবারে কমপ্লিট করা আছে। ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।